নমস্কার বন্ধুরা, আজকে আমি সবজি বাজার করে নিয়ে এসেছি। চলুন দেখে নিই কোন সবজিটা কত করে নিয়েছে। এই যে লাউ, লাউ নিয়েছে 20 টাকার। এখানে বেগুন আধা কেজি আছে, নিয়েছে 20 টাকা। 1 কেজি শালগম আছে, শালগমটা নিয়েছে 40 টাকা। এই যে আদা, এখানে আদা আছে মাত্র 10 টাকার। টমেটো 20 টাকার। আর গাজর আছে এখানে আধা কেজি 50 টাকার। মূলো আধা কেজি আছে 20 টাকার। আর আছে পটল, পটলও এখানে 20 টাকার। আর কাঁচা লঙ্কা এখানে আছে 20 টাকার। বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আমি যে দাদার দোকান থেকে সবজি বাজার আনি, সেই দাদা সবসময় একটু কমে সবজি বিক্রি করেন, কম রেটে। দেখুন, আমি সকালে বাজার থেকে এনেছিলাম, এখানে আছে 10 টাকার কাঁচা লঙ্কা আর এখানে 20 টাকার। কতটা ডিফারেন্স! এখানে প্রায় 1 পোয়ার মতো আছে আর এখানে 100 গ্রামও নেই ঠিক করে। সকালে আমি এই দুটো মূলো 40 টাকা করে এনেছি কেজি। 1 কেজি 40 টাকা, তো দুটো মূলো 40 টাকা করে। আর এখন দেখুন, এই দাদার দোকান থেকে আমি 20 টাকায় আধা কেজি মূলো এনেছি। দামটা সেমই আছে কিন্তু কোয়ান্টিটিটা বেশি। দাদা সবসময় ওজনের থেকে একটু বেশি করেই দেন, তাই সবসময় আমি ওই দাদার দোকান থেকেই বাজার করতে খুব ভালোবাসি। এই হলো আজকে আমার সবজি বাজার। সারা সপ্তাহ এই সবজিগুলো রান্না করে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। ধন্যবাদ।